আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ট্রাভেল করব হানিফ এন্টারপ্রাইজের এই Volvo B9R বাসে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই লিজেন্ডার রিভিউ এন্ড ওর সাথে আমার এক্সপেরিয়েন্স তো চলুন আমাদের আজকের এই স্পিডি ভ্রমণটি শুরু করা যাক নাও আমি আছি সুগন্ধা হানিফ কাউন্টারের সামনে লাস্ট ব্লগে আমি সোহাগ স্ক্যানিয়া ডাবল ডেকার দিয়ে ঢাকা থেকে কক্সবাজার আসছিলাম এন্ড আমার এক সম্মানিত অডিয়েন্স কমেন্ট করেছে হানিফের Volvo B9R এ ট্রাভেল করতে তো ভাবলাম ঢাকা তো যাবই কেন না ভাইয়ার কথাটা রেখেই যাই হেয়ার ইজ দ্য লিজেন্ড বাস ছাড়ার সময় হয়ে গেছে তো উঠে যাই আজকে আমার প্রচুর লেট হয়ে গেছে সবার শেষে বাসে বোর্ডিং করলাম বাসটিতে টোটাল সিট রয়েছে 33টি সবগুলোই 2:1 মানে বিজনেস ক্লাস ফরম্যাটে সেট করা যদিও নরমালি বিজনেস ক্লাস বাসগুলোতে 28টি সিটই থাকে তবে এটা 13.5 মিটার লম্বা একটি দানব প্রতিটা সিটের ভাড়া হচ্ছে 2800 টাকা করে 33টি সিট দেয়াতেও লেগ স্পেস ভালোই দেয়া আছে এন্ড প্রতিটা সিটের সাথেই নেক রেস্ট এন্ড লেগ রেস্ট পেয়ে যাবেন আর হানিফের এই বাসগুলোতে স্পেশাল হচ্ছে সিটের হাতলের ভিতর থেকে এরকম একটা ছোট টেবিল বের হয় এন্ড জার্নি শুরু হওয়ার সাথে সাথে এক বোতল পানি এন্ড একটা করে কম্বল দেয়া হবে এটা হচ্ছে বাসটির ড্যাশবোর্ড এই বাসটি হচ্ছে Volvo ব্র্যান্ডের B9R মডেল আর Volvo হচ্ছে একটি সুইডিশ ব্র্যান্ড এই বাসটির বডি ইন্ডিয়ার বেঙ্গালুরু থেকে বিল্ড করে আনা হয়েছে আর এই বাসগুলো হচ্ছে মাল্টি এক্সেল যার মানে বাসটির পিছনে 6টি চাকা এন্ড এটা একটি রেয়ার ইঞ্জিন বাস হানিফ এন্টারপ্রাইজের বহরে Volvo বাসের যাত্রা শুরু হয় 2007-08 সালের দিকে তবে B9R গুলো আসছে 2017 সালে এর আগে তারা B7R দিয়ে যাত্রী সেবা দিয়েছে তাদের বহরে মোট 34টা Volvo B9R বাস রয়েছে যার মধ্যে 14টি ম্যানুয়াল শিফট আর 20টি আই শিফট মানে অটো গিয়ার ইতিমধ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে কক্সবাজার থেকে এখন বাজে 10:34 তো চলুন একটি স্পিডি জার্নি এনজয় করা যাক এই সেই যদি অনেকক্ষণ খেলার পরও Volvoর কাছে উঠে খেয়ে যায় বাসটির ভিতরে কেবিন নয়েজ নাই বললেই চলে আপনারাই দেখেন র সাউন্ড তো আমাদের বাস তার ফার্স্ট যাত্রা বিরতিতে চলে আসছে আর এ হচ্ছে দ্য বিস্ট কি টানাটাই না টানলো রে ভাই পুরো রাস্তায় একটা বাসকেও ছাড় দেয়নি আমাদের ওস্তাদে তো আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে হোটেল 4 Seasons এই হোটেলটা দেখতে দেখতে আমার নিজেরই চোখ ব্যথা হয়ে গেছে তো দেখায় আপনাদের চোখ ব্যথা করবো না ডাইরেক্ট দেখা হচ্ছে বাসে উঠে যাত্রা বিরতির পর থেকে গাড়ির উপচে পড়া চাপ এখন একটু ঘুমাবো। দেখা হচ্ছে দ্বিতীয় যাত্রা বিরতি কুমিল্লাতে। আমাদের বাস কুমিল্লার মায়ামিতে যাত্রা বিরতি শেষ করে এখন বের হয়ে যাচ্ছে। তো না আমরা আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো এখন সময় 7:42। তো আমরা সায়দাবাদ নেমে গেলাম অ্যান্ড বাস তার নেক্সট ড্রপিং পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে। তো ওভারঅল জার্নি রিভিউ যদি দিই তাহলে জার্নিটি খুবই থ্রিলিং অ্যান্ড রিল্যাক্সিং একটা জার্নি ছিল। তো কক্সবাজার থেকে বাসটি ছাড়ার সময় ছিল 10:30। তো অন টাইমই ছাড়ছে 10:34 অ্যান্ড আমাদের সায়দাবাদ এনে নামিয়েছে 7:42। এর ভিতরে অনেক বাস ওঠে দিচ্ছে, অনেক সুন্দর করে আমাদের ওস্তাদ ড্রাইভিং করছে। সো ওভারঅল যদি 1800 টাকা হিসাব করে দেখি তাহলে খুবই ভালো একটা জার্নি, বিকজ অফ 2000 টাকা করে কিন্তু অশোক লেল্যান্ডও নিচ্ছে স্লিপার দিয়ে। বাট স্লিপারের হিসাবটা হচ্ছে আলাদা আর বিজনেস ক্লাস আলাদা। তারপর ওই বিজনেস ক্লাসকে বাইরের দেশের মানুষজন এটাকে সেমি স্লিপার বলে। সো দিস ইজ এ গুড ডিল। 2000 টাকা টিকিট প্রাইস ছিল, 200 টাকা ডিসকাউন্ট করে হানিফ এন্টারপ্রাইজ 1800 করে প্রোভাইড করতেছে। তো আপনাদের যাদের ভলভোতে ট্রাভেল করার ইচ্ছা আছে তারা নির্দ্বিধায় ট্রাভেল করতে পারেন। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনো ভিডিও যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ গাইস।